नमस्कार, खुकुमनी किचेने सकल के स्वागत। आज के आमी बनाबो झिंगे पोस्त। रेसिपिटा भालो लागले लाइक शेयर एवं कमेंट करबें। नतून नतून रेसिपी पावार जोनो सबस्क्राइब अवश्य करबें। झिंगे पोस्त बनानोर जोनो आमी 500 ग्राम झिंगे नियेछि। फोड़नेर जोनो नियेछि जिरे, शुकना लंका, तेजपाता और नियेछि हलुद गुड़ो, नून, काचा लंका बाटा, आदा बाटा, पोस्त बाटा, चीनी, काचा लंका। कड़ाई गरम हो गेछे। कड़ाइए 2 टेबिल स्पून तेल दिलाम। दिलाम शुकना लंका, तेजपाता और दिलाम गोटा जिरे। दिए दिलाम झिंगे। হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ, নুন দিলাম হাফ চা চামচ। মিশিয়ে নিচ্ছে। এবারে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব আর আগুনের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। 2 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। ঝিঙে থেকে অনেক জল বেরিয়ে গেছে। দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। মিশিয়ে নিচ্ছি। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 2 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে আবার কিছুটা নাড়িয়ে দেব। ঝিঙে থেকে অনেক জল বেরিয়েছে। ঝিঙের জল দিয়েই আমি রান্নাটা করে নেব। এরপর দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা 2 চামচ আছে। ভালো করে মিশিয়ে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি কারণ ঝিঙ্গেতে জল বেরিয়েছে। এটাকে আমি কিছুটা শুকিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি বেশি দিব না কারণ ঝিঙ্গে কিছুটা মিষ্টি থাকে। এবারে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। পোস্ত বাটা দেওয়ার পর বেশিক্ষণ আর কুক করতে হবে না। আমি 2 মিনিটের মতো কুক করেছি। তৈরি হয়ে গেছে ঝিঙ্গে পোস্ত। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব।